রাজধানীর পশ্চিম জয়নগর এলাকায় চোর সন্দেহে জনতার হাতে আটক দুই যুবক। একটি রিকশা থেকে ব্যাটারি চুরি করেছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। এই দুজনকে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। একটা ভাড়া আনছে হেরবাবু রিক্সা চালা, আমার নিজের রিক্সা, এটা ব্যাটারি এইদিকে ভাড়া আনছে, হ্যাঁ ব্যাটারি রিক্সা ওই দিকে চার্জ দেয়, আমার বাড়ি ওই সাইডে দিয়া হিয়ানে সবসময় আজকা প্রায় 6-7 বছর ধরে হিয়ানে চার্জ দেয়। তারা দুজন একটা নাম করা চোর, বুঝলেন, অনেক জনের অনেক কিছু আনছে, টাইস আনে, সোনা গয়না আনে, কাঠের বিষয়তলের জিনিস আনে, আইনে বিক্রি করে, তারা গার্জিয়ানের কইলে তারা কোনো সমাধান করে না। কালকে রাত্রে আমার ব্যাটারিটা নিছে গা, আমি ওখানে লকডাউনে ভাড়া রিক্সাটা ওখানে আমি পত্রিকা ভাড়া দিব আর পত্রিকা রিক্সার ব্যাটারি দিব, পত্রিকা আমি খামকন। আমার একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মেয়ের জামাইটা মারা গেছে, মেয়ের ঘরে নাতিন সরকারের মেয়ে বেগুনটা আমার কাছে, মেয়ে ছেলের ঘরে নাতিন আছে আমার কাছে, আমি ওখানে কি করে বাঁচি, ওখানে আপনার ওই ফল।